ময়মনসিংহের ভালুকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন ভাই বোনের মৃত্যু হয়েছে। গেল রাতে উপজেলার হবিরবাড়ি সিড স্টোর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হবিরবাড়ি এলাকার কৃষক সুমন মিয়ার মেয়ে খাদিজা, রাজিয়া এবং ছেলে রায়হান। ফায়ার সার্ভিস কর্মকর্তা আল মামুন জানান, সুমন ও তার স্ত্রী ঘর তালাবদ্ধ করে বাইরে কাজে গিয়েছিলেন। তিন সন্তান ঘরের মধ্যে ঘুমিয়েছিল। এক পর্যায়ে রান্নার ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় আশপাশের আরও পাঁচটি ঘর পড়ে গেছে। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বায়ান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়। বোতলটা গ্যাসটা ছাড়তেছিল, স্যার আলম কাকে সিগারেট খাইতে খাইতে আইতেছে, আর এই গ্যাসটা গিয়ে এই সিগারেটের আগুনটা পাই আর কি, এই আগুন লেগে গেছে। তো অনেকে আহত হয়েছে, তো আমার আব্বু অনেক পুরাপুরি এই সিলিন্ডার ব্রাস্ট হয়ে একটা আগুন দৌ দৌ করে সমান আগুন ধরে গেছে, তখন আমরা তার কাছে বিরতে পারিনি। আগুন লেগে গেছে, আমরা খুব কাকাত মিনতি করে চেয়ারম্যান মহোদয় এবং এমপি মহোদয়ের কাছে রিকোয়েস্ট করতেছি যেন আমাদের এই রাস্তাটা বড় করে খুব দ্রুতই। গ্যাস সিলিন্ডার আগুন লাগাতে দশজন ব্যক্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে ঢাকা সহ অগ্নিদগ্ধ অবস্থায় ভর্তি আছে। আগুনের ভয়াবহতা 20 থেকে 25 মিনিটের মতো ছিল। পাঁচটা ঘর পড়েছে, বিভিন্ন ভাড়াটিয়ার পাঁচটি ঘর পড়েছে।